আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে তো আমি একা একা তওবা করতে থাকি যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে খাড়া করায় দেয় কিনা। আমি মসজিদে বসে বলতেছি আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাঁদায়, কারো সামনে কাঁদায় না, একা একা কাঁদায়। যখনই আমার মনে ওঠে আমার মনে হয় দিলের ভিতরে কে জানি আমাকে ছুরি দিয়ে মারতেছে, এত ব্যথা লাগে যে আমি করলামটা কি। যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলতেছে। আমি এরকম জামাতে এক জায়গায় গাস্ট করতে গেছি তো যে দেখতেছি ছুটির দিন ছিল, সব বুড়া বুড়ারা সমুদ্রের পাড়ে বৈশা তাস খেলতেছে। আমাকে যখন দেখছে তো জিজ্ঞাসা করতেছে হুজুর কি জন্য আসছেন? আমি বলছি মসজিদ থেকে আসছি। গাস্ট হয় না, তালিমি গাস্ট। তো আমার এক বুড়ায় বলতেছে আমরা যে আবাদত করতেছি আপনার চোখে পড়ে না? এই কথাটা আমাকে এখনো ব্যথা দেয়। সে তো বেঈমান হয়ে গেছে, আমি কেন ওই মুহূর্তে গেলাম? যদিও আমি নেকের নিয়তে গেছি কিন্তু আমার যাওয়াটা ঠিক হয়নি, কেন দেমাগ বিগড়ানো ছিল, সাদা দাড়ি একবারে। আমাকে ধমক দিয়ে বলতেছে আপনি দেখেন না আমরাও তো ইবাদতে আছি। তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো বুড়া বয়স টাসের পাতা নিয়ে বসে, জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করতেছে। কি হ্যাঁ, মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন, হাইওয়েতে ডেলি তো চলা হয় না, এখন জুমা পড়াই বেরিয়ে যাব, দূরে যেতে হবে। তো রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, নাইলে এরকম চালায় কেন? ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, চালানোর স্টাইল দেখলে এমনে সেমনে কইরা ফুল স্পিরিটে যাইতেছে, সবাই কাইটা কুইটা ওভারটেক করতেছে। আমার মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। এই কারণেই তো বহুত মানুষ, বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে। তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে, বাইক যে চালায়, মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, আর থাকতে চায় না, নাহলে এরকম চালাবে কেমনে? কেন আমাদের দেশের হাইওয়ে তো এরকম না যে 8 লাইন 9 লাইনের হাইওয়ে, এরকম তো না। বেশিরভাগ রাস্তায় একটা আসতেছে একটা যাইতেছে, ঠিক না? 4 লাইনের রাস্তা কয়টা আছে, ঠিক না? কয়টা? বাকি সবই তো 2 লাইনের, একটা আসে একটা যায়। তো আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে তখন ক্ষেত্র জানে না, আর ক্ষেত্র যখন না জানে তো যেই বয়সে তসবিহ নিয়ে পড়া থাকার কথা ওই বয়সে টাস নিয়ে পড়া থাকে, ও লুডু নিয়ে পড়া থাকে। লুডু খেলে না, লুডু না কি বলে, ও লুডু খেলতেছে, ও দাবা খেলতেছে, যে দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে। আর যদি কিছু নাই পায় তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে, দুইজনে মিলা গীবত করতেছে। অথচ উচিত ছিল তসবিহ নিয়ে পড়া থাকা, হাতে তসবিহ নিয়ে থাকা, যে কখন মালাকুল মউত চলে আসে আমি যেন সারা দিলে তসবিহ নিয়েই দিতে পারি, আল্লাহ আল্লাহ করিয়ে দিতে পারি। বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। আজকে আমরা জীবনের মূল্য জানি না, সময়ের মূল্য আমাদের কাছে নাই। যদিও মনীষীরা লিখে গেছেন, ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস আল্লাহওয়ালা লিখে গেছেন ফাযাইলুল আওকাত, জীবনের মূল্য লিখে গেছেন, কিতাব লিখে গেছেন। मोटा मोटा वॉल्यूम लिखा गेছে কিন্তু কে পড়বে কে শিখবে যে আমার জীবনের মূল্য কত কোন ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন কে শিখবে নালে বহুত ক্ষেত্র সারা দিনে আসে বহুত ক্ষেত্র একটা উদাহরণ দেই হাদিস থেকে হ্যাঁ আল্লাহ নিজেই বলতেছেন ওয়াজাবাত মুহাব্বতি আমার মুহাব্বত ওই ব্যক্তির জন্য শিরুদার্য ওয়াজিব মান সারা আখাহুল মুসলিম লিআজলি যে কোনো মুসলমানের সাথে আমার ভালোবাসার আমার জন্য সাক্ষাৎ করে আমার জন্য সাক্ষাৎ করে দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র আপনি পাশে প্রতিবেশী আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছি আল্লাহর জন্য দেখতে আসছি আপনাকে যা একটা সালাম দিলেন মুসাফা করলেন চলে আসলেন আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব আমি তোমাকে ভালোবাসি শুধু এখানেই শেষ না কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জায়গা দিব তোমাকে আলাদাভাবে ডাকা হবে আলাদাভাবে এই দলের লোকগুলা কোথায় কিছু লোক উঠবে এরা আল্লাহর পাশে যেয়ে বসবে একজন রোগী ব্যক্তিকে দেখতে গেলে খবর পাইছেন রোগী আল্লাহর জন্য দেখতে গেলেন যে সময় গেলেন ওই সময়ের নিয়ে 24 ঘন্টা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে যখন দেখা যখন চলে আসবে শুধু দোয়া হবে না জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে ক্ষেত্র জানতে হবে ক্ষেত্র প্রথমে মূল্য জানতে হবে পরে ক্ষেত্র শিখতে হবে কোন জায়গায় লাগাইলে কি হয় তখন দেখা যাবে সারাদিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে খুঁজা কাজে লাগাইতেছে আর তৃতীয় হলো ডেলি যোগ বিয়োগ করে দেখা কতটুক করলাম না তখনই দেখা যাবে আরে মেরে দোস্ত রিক্সাওয়ালাও আল্লাহওয়ালা হইতে পারে ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে আছে দুনিয়ায় বহুত কাহিনী আছে আপনি হয়তো চিনবেন না কেননা চুম্বুক কিন্তু লোহাই লাগে চুম্বুক না কাঠে লাগে মনে হয় বুঝাইতে পারি না চুম্বুক কিসে লাগে আপনাকে লোহা হইতে হবে তাইলে চুম্বুক আপনার লোকে লাগবে আপনি চিন্তা করেন না তখন আপনি দেখলে চিনবেন ভিক্ষুক হইতে পারে আল্লাহর ওলি যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাবো যে যুবক থাপ্পড় দিতে দেরি আর মরতে দেরি হয় না ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি আমি কিচ্ছু করি না প্রেমের খেলা এমনই হয় ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও থাপ্পড় বসায় দিছে আমার গালে ও জানে না আমারও একজন প্রেমিক আছে ওর প্রেমিক জমিনে হাঁটে আমারটা আরশে থাকে আমার প্রেমিক আরশে উনি সইতে পারে না উনি চান নিয়ে আনিছে ভিক্ষুক আল্লাহওয়ালা হইতে পারে যুবক আল্লাহওয়ালা হইতে পারে নারীও হইতে পারে পুরুষ হইতে পারে হাজারো কাহিনী আছে আর এগুলা সত্য প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে এখনো মেটা যায় না কিন্তু হ্যাঁ একটু ঘুরতে হবে ঘুরলে পাওয়া যাবে একটু ঘুরতে দুনিয়া ঘুরলে তারপর ওই ক্ষেত্রগুলো দেখা যাবে যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র, এই ক্ষেত্র ওই ক্ষেত্র, ওই জায়গা আছে, এখনো রাখা আছে। এই জন্য বারবার বলতেছি, কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম কত, জীবনের মাত্রা যতটুকুই হোক আমার জীবনের দাম জান্নাত, মূল্য হবে জান্নাত, মূল্য হবে আল্লাহ পাওয়া, আল্লাহর রসুল পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর রসুলকে পাওয়া। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি হ্যাঁ যে দুনিয়ায় থাকতেই আল্লাহ রসুলকে দেখা নিছে। কি আপনাদের মনে মনে আগ্রহই জাগে না, ঠিক না? আল্লাহ রসুলকে দেখার আগ্রহ জাগে না, না কোত্থেকে জাগে? জাগলে তো কালার ভিন্ন হইতো, ঠিক না? কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকেই কি দাওয়াত খেতে যাবেন নাকি? কি যাবেন? হ্যাঁ, কাপড়ের ডং দিকেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, আমরা যে আল্লাহ রসুলকে দেখতে চাই ওটার জন্য তো আমাদের ঢং লাগবে না, রূপরেখা লাগবে না, বুঝতে হবে না যে আমি দেখতে চাই। আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ, ঠিক না? কারো জন্য সহজ, ওর কারো জন্য কঠিন। কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে, ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না, বাইকের গেট খুলে গেছে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে। মামুলি না, এর জন্য রূপরেখাও লাগে, ওরকম রূপরেখাও লাগে, ওরকম আকাঙ্ক্ষাও লাগে। বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? আজ পর্যন্ত কে দুই রাকাত নফল পড়ছেন আল্লাহ রসুলকে দেখার লেগা? যে আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি, পড়া বলছি আল্লাহ দুই রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য, একজনও তো হাত উঠাইতে পারলেন না। তাহলে কি আপনি আল্লাহ রসুলকে দেখতে চান? উচিত তো ছিল ডেলি দুই রাকাত না 10 রাকাত পড়া। আল্লাহ যদি জিজ্ঞে এত পড়স কেন, একটু বন্ধুরে দেখায় দেন না, একটু পাঠায় দেন না, তখন তো হইতে পারতো যে এত চায়, ঠিক আছে বন্ধু তো আমারই, ঠিক না? হ্যাঁ, দেখায় দিলাম, কতজনকেই তো দেখাইছি, ওকে দেখাইলে অসুবিধা কি? তখন রাত্রে ঘুমায় থাকতেন, দেখতেন আপনার সামনে এসে দাঁড়ায় আছে কে, পরিচয় করায় দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই রাকাত তো পড়ি নাই আজ পর্যন্ত, প্রমাণ তো দিতে পারলেন না। জানি না দোতলায় কেউ আছে কিনা, নিচতলায় তো কারো হাত উঠলো না, কিন্তু বলেন আমি দেখতে চাই, ঠিক না? দেখতে চাও এটা যে জীবনে দুই রাকাত পড়লাম না আজ পর্যন্ত। যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম 200 বার 100 বার দুরুদ পড়তাম। কয়জন আমরা এখানে আছি যে ডেলি 100 বার দুরুদ পড়ি? দুই একজন হবে, দুই চারজন হবে, 10 জন হবে, সবাই তো পড়ি না। তাহলে আপনি কি রসুলকে দেখতে চান? আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দুরুদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরুদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না, দুরুদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। তাইলে হয়তো দেখা যেত, দেখায় দিত, আর দুরুদের ভিতরে মজাও লাগতো যে দেখা বলছি এখন আর না পড়া যাই কই, এখন আর না পড়া যাই কই, দেখা তো ফেলছি, দেখা তো ফেলছি, এখন আর না দেখা যাই কই। আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না, আসলে বুঝবে কোত্থেকে? আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না, এগুলো সব জাহেল জট, এগুলা কিচ্ছু বোঝে না। আরে বুঝমু কোত্থেকে? আল্লাহ রসুল রে যে স্বপ্নে দেখে ওর আর বুঝ থাকে কোত্থেকে? ওর তো বুঝ আরেকটা হয়ে যায়, তবু এই দুনিয়ার বুঝ হইব তো হইব কোত্থেকে? হ্যাঁ, ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয় যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি, মাইনে আল্লাহ কো বড়ে করিব সে দেখা। শুনাইছিলাম না পাইলটের কাহিনী, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি, তার কথার শব্দটাই ছিল মাইনে আল্লাহ কো বড়ে করিব সে দেখা। ওই আওয়াজ তো আমার ভিতরে নাই, ওই স্টাইলও আমার ভিতরে নাই। ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময় কাছে বয়া বয়া আমাকে বলতেছে যে মাইনে আল্লাহ কো বড়ে করিব সে দেখা। মনে হয় ও ওই সময় পাশে বয়া বয়া আমারে দেখা দেখা বলতেছে, ওর ভঙ্গিটাই এরকম ছিল। অথচ পাইলট ছিল, আল্লাহ আল্লাহ হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, চেহারার রং সব পাল্টে গেছে। এখন যদি কেউ রে বলে দূর বেটা তুই একটা গাদা, পাইলটের চাকরি মাইসে পায় না, আর তুই বড় পাইলট ছিলি, সবচেয়ে বড় প্লেন চালাইতি, পাইলট গুলো বেতন আছে, আবার আরেকটা বেতন আছে। পাইলটদের দুই ধরনের বেতন হয়, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে আছেই, আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে। প্লেনের চাক্কা ঘুরবে ওর বেতন স্টার্ট। এখন বোঝে $60 হয়েছে পার ঘন্টায়, না জানি $5 থেকে $6। আমি আগের কথা বলতেছি, আগে $3.5 থেকে $4 ছিল পার ঘন্টা বেতন ছাড়া। আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে গা। ও বলবে আমি পাগল হই না, আমি যেটা দেখছি ওটা তুই দেখলে তুইও আমার চেয়ে বড় পাগল হতি। যেমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে কুকুরে দৈরা পায়ে চুমা দিতেছে, সবাই কয় বেটা পাগলেরও তো কোয়ালিটি আছে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। আসপন্ত দুনিয়ার কোন পাগলকে দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে, তুই তো কোয়ালিটি ফেল করে ফেলছ, পাগল গো বেজ্জত করছ বেটা, জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি, তুই তো কোয়ালিটি ছাড়া। তোকে শোন এদিকে, আমি কোয়ালিটি ছাড়া, আমি কুকুরের পায়ে চুমা দিই না। কার পায়ে দেস? কয় লাইলির পায়ে। দেখতেছি কুকুরের পাও, তুই লইছিস লাইলির পাও। কয় বেকুব তুই বুঝবি কি, এই কুকুর লাইলার গলির কুকুর, লাইলা যে গলি দিয়ে চলে ফিরে কুকুর ওই গলিতে থাকে, তো লাইলার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পরে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না, লাইলির পায়ে চুমা দিতেছি। আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে তো ভিন্ন জিনিস, আমরা যে দেখতে চাই, সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই, তো দেখতে চাই কিন্তু প্রমাণ কি? 2 রাকাত তো পড়লাম না, ডেলি 100 বার তো দুরুদ পড়ি না, 200 বার তো বাদই দিলাম, 100 বার ডেলি পড়ি তো না। জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দুরুদ পড়ো, কিন্তু জুমার দিনে তো পড়ি না, যে সারা সপ্তাহ বাদ দিলাম জুমার দিন 1000 বার পড়ব। কি পুরা মসজিদ কেন পুরা এলাকায় কেউ হাত উঠাইতে পারবে না আমি ডেলি জুমার দিন 1000 দুরুদ পড়ি, এই কথা কেউ বলতে পারবে না। মাদ্রাসার বহুত তোলাবা এখানে আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করি এরাও হা বলতে পারবে না, এরাও না বলবে, এরাও পড়ে না। এক মাহল হয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, এক পরিবেশ হয়ে গেছে, যেমন শীত আসলে সবার গায়ে শীতের কাপড়, ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে, মাহল হয়ে গেছে, এক মৌসুম হয়ে গেছে, এক ঋতু হয়ে গেছে। সবাই মুয়াসসা আসর নিয়ে নিছে, কেউ আসল জায়গায় নেই। উচিত ছিল বেশির থেকে বেশি দুরুদ পড়া। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক। আমি আমার জীবনের মূল্য শিখি, জানি যে আমার জীবনের মূল্য কত, শিখা উচিত, শিখা উচিত, কোন ক্ষেত্রে কত মূল্য এটাও শিখা উচিত, ডেলি যোগ বিয়োগ করা উচিত। হ্যাঁ, কবির কথাই সত্য, আরবি কবি যদিও বলছেন ইয়াসুলুল মারউ মা দাহাবাল লায়ালি ওয়ালাকিন দাহাবুহুন্না লাহু দাহাবু, মা বাবা যদি সঠিক বাবা ভাবত তাহলে বাচ্চা বড় হইতেছে খুশি হইতো না। বাচ্চা যখন একটু বড় হয় তো মা বাবা খুশি হয়, আর তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি, ও আমাদের ভরণ পোষণ দেখবে, আমরা আল্লাহ আল্লাহ করব। বলে তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে। ইয়াসুরুল মারউ মা দাহাবাল লায়ালি ওয়ালাকিন দাহাবুহুন্না লাহু দাহাব। তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে যে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে, ওর তো বয়স বাড়তেছে না, ওর তো বয়স কমে যাইতেছে, ও তো মৌতের দিকে বাড়তেছে। তুমি কাঁদতে, তুমি খুশি হইতে না। সত্য এটাই। আমাদের কাছে যদি মুহাসাবা থাকতো, ডেলি হিসাব কিতাব থাকতো, আমরা যদি হিসাব কিতাব ডেলি করতাম প্রতিদিন, যে আমি কতটুকু কোন কাজে আজকে লাগাইলাম, তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম, ক্ষেত্র যদি চিনতাম, তাহলে আমাদের জীবনটা আরো মধুময় হতো। এখন তো মধু নাই, তারপরও কয় হানি। মধু কিন্তু নাই, তারপরও কি বলে, হ্যাঁ আপনারা বুঝবেন না, বুইরারা, এটা যারা বুঝার ওরা বুঝা ফেলছে। ওটি ইয়াং বয়সের পোলাপান জানে হানি কি। হানি তো ইংলিশে মধু কয়, মধুরে হানি বলে, কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে ওটা আপনারা বুঝবেন না, দাড়ি পাকনালারা বুঝবেন না, ওটা যুবকরা বুঝা ফেলছে হানি কোনখানে ব্যবহার করে, ঠিক না? ঠিক বুঝছো না? না বুঝো না? যুবকরা কি কয় বুঝছো না, ঠিক না? জীবন মধুময় নাই, শুধু মুখে আছে হানি। কি মুখে আছে হানি, শুধু মুখে আছে, কিন্তু আসলে জীবন মধুময় না, মধুময় হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে, ক্ষেত্র না চিনবে, আর নিজের জীবনের হিসাব কিতাব ডেলি না কষবে। শুধু শুধু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ফতোয়া দেন নাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কষা রাখো। কোরআন তো শুধু শুধু বলে নাই, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি দিতে বাধ্য, তোমার হিসাব তোমাকেই মিলায় দিতে আমরা বাধ্য করব, আর তুমি বাধ্য হবে। সময় কতটুকু লাগবে বলে, লাগতে পারে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। ওই দিন বললে চলবে না, হারায় গেছে ভুলা গেছি এই কথা চলবে না, হারায় গেছে ভুলা গেছি এই কথা বললে চলবে না। আজকে চলবে, আজকে আজকে এই উম্মত থেকে আল্লাহ বলা দিছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আপনার উম্মতকে বলা দেন, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, ভুল ভুলা যাওয়া আর অনিচ্ছায় হওয়া, এটা আমরা মাফ করে দিলাম। অনিচ্ছা হয়ে গেছে গুনাহ মাফ করে দিলাম, ভুলে গেছে মাফ করে দিলাম। কেমন মাফ করছে? এই জন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে তো ওকে কিছু বলতে নাই, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞাসা করতে হয় রোজা ছিলেন তো? দেখবেন অনেক সময় ভুলে পানি পান করে, ঠিক না? হ্যাঁ, তখন আল্লাহ বলছে, আল্লাহ রসুলও বলছে, বলো না পান করতেছে, বলো না শেষ, এখন জিজ্ঞাসা করো। যদি কয় রোজা ছিলাম ভুলে খায়া ফেলছি, তো তখন তুমি বলো তুমি পান করো না, আল্লাহ তোমাকে পান করাইছে। হ্যাঁ, হাদিসে আছে, একে আল্লাহ পান করাইছে, আল্লাহ খাওয়াইছে, আল্লাহ খাওয়াইছে, ভুলে খায়া ফেলছে, ভুলে কোনো গুনাহ হবে না, রোজা যাবে না, কিচ্ছু হবে না, আরো রোজা সারাদিন ভালো যাবে, চাঙ্গা হয়ে যাবে। রোজা চাঙ্গা হয়ে গেছে, পেট ভরে খায়া ফেলছে, রোজা চাঙ্গা হয়ে গেছে। এটা রমজানে না হইলেও 6 রোজায় বেশি হয়, মাঝে মাঝে রোজা রাখে না, 6 রোজা, আশুরার রোজা, আরাফার রোজা, ওই সময় তো পরিবেশ থাকে না, তখন দেখা যায় বুলে পানি পান করে ফেলে, কিচ্ছু করো না, আরে আল্লাহ খাওয়াইতেছে। এই উম্মতের জন্য এখন মাফ, কিয়ামতের দিন বললে হবে না আমি ভুলে গেছি। হায় মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, একটা সমাজ তৈরি হোক, কিছু লোক তৈরি হোক যারা নিজের জীবনের মূল্য বোঝে, ক্ষেত্র চিনবে, ডেলি হিসাব কিতাব করবে, যখন না মিলে হিসাব কিতাব না মিলে তখন বিছনায় বসে একটা আহ বাহির করেন, হায় আল্লাহ মিলে না, আল্লাহ হিসাব মিলে না, একটা আহ বাহির করেন, অথবা হাত উঠে তওবা করেন, জিন্দগি পাক, সব মাফ হয়ে যাবে। আজকে এই সুযোগ আছে, এই জন্য উচিত হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি উঠা বসা হবে, চলাফেরা হবে, কথাবার্তা হবে, আসা যাওয়া হবে, ভালোবাসা মোহাব্বত হবে, এদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আল্লাহওয়ালাদের সোহবতে যান, এদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, তখন আপনি জীবনের মূল্য জানবেন, ক্ষেত্রও চিনবেন। তখন হইতে পারে হ্যাঁ ডেলি চোখে পানিও ঝরতে পারে, আল্লাহ মাঝে মাঝে বলতে পারে এত কাঁদিস কেন। কোনো কবি লেখছিলেন, জানি না কথাটা কিরকম নিবেন বা কিরকম বুঝবেন জানি না, কোনো কবি লেখছিলেন যে কবর মে জানে কে বাদ ফেরেশতা পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া কে আল্লাহ গফুর রহিম নেহি থা, গুনাহ কেউ না কিয়া কে আল্লাহ গফুর রহিম নেহি থা। হ্যাঁ, এই জন্য গুনাহ করা বৈধ না। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে গুনাহ করে আর তওবা করে, 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 তো গুনাহ করে আর কান্দে, করলাম কি, বড় সৌভাগ্যবান। কিন্তু হ্যাঁ, অনেক সময় হয় গুনাহ করার দ্বারা এটা হারায়া যায়, এই সৌভাগ্য থাকে না। এই জন্যই বলে গুনাহ করো না, গুনাহ করো না। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন আল্লাহ ওয়ালাদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে যান, সংযুক্ত হন, শিখেন, এদের মজলিসে বসেন, মজলিস যখন যেখানে হয় ওইখানে ছুটে যান, যে বসেন, চেহারা দেখেন। আজকে হয়তো আমাদের কথাগুলো বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে, একদিন আপনি ঘুরবেন। আজকে তো আমরা রসুলের ভালোবাসার কথা বলতেছি, ঠিক না? কাউকে ডাইকা ডাইকা পান করাবেন, কাউকে ডাইকা ডাইকা, আবার কাউকে বলবেন সুকান সুকান লিমান গায়রা বাদি, দূরে সরো। দুনিয়াতে বহুত বুঝানো হয়েছিল, বহুত বুঝানো হয়েছিল। আমি গত জুমায় মনে হয় বলছিলাম আপনাদেরকে, ঠিক না, যে আমার বুঝে আসে না, যোগ বিয়োগে মিলে না। এক ব্যক্তি মদিনা মুনাফরায় দেখলো, রওজায় সালাম দিল, ও দাড়ি ছাড়া বাংলাদেশে আসে কি করে, আবার আয়েশা দাড়ি কাটে কি করে, আমার বুঝে আসে না। এটা নিয়ে আমি নিজে বড় ব্যক্তিগতভাবে পেরেশান, আমার যোগ বিয়োগ মিলে না, আমি মিলাইতেই পারি না। যখন কয় হাজি আর দেখি দাড়ি নাই, তো আমার যোগ বিয়োগ মিলে না, আমি মিলাইতে পারি না, আমার মনকে বুঝাইতে পারি না যে আল্লাহ রসুলের রওজা দেখলো আর দাড়ি কাটলো, কি করে হয় এটা? সত্য এটাই। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যান, যেখানে মজলিস হয় ওইখানে যান, বসেন, বসেন। এখন তো ঐতিহ্য নাই, একদিন ছিল ঐতিহ্য পুরান টাউনে, পুরান টাউনের ঐতিহ্য হারায় গেছে। একদিন ছিল, ওই বুইরারাও তো নাই, ওদেরকে কোত্থেকে আনবো আমি? মওলানা দীন মোহাম্মদ সাহেব তো তাফসীর করতেন সপ্তাহে একদিন, জিজ্ঞাসা করেন উনি কোথায় বসতো, আর মাইক ফরিদাবাদ পর্যন্ত লাগতো। উনি লালবাগে বসতেন, তাফসীর করতেন, এই সাত রওজায় উনি বৈশা তাফসীর করতেন, ওইদিকে হাজারীবাগ, এইদিকে ফরিদাবাদ পর্যন্ত মাইক লাগতো। পুরান ঢাকার একটা ঐতিহ্য ছিল, এখন নাই। হারায় গেছে সব। কোত্থেকে জেনে ওই বৃষ্টি আসলো আর পুরা ঐতিহ্য বাসায় নিয়ে বুড়িগঙ্গায় ডাইলা দিল। ঐতিহ্য শেষ। এক সময় ঐতিহ্য ছিল, সপ্তাহে একদিন সবাই অপেক্ষা করতো যে দিন মোহাম্মদ সাহেব আজকে তাফসীর করবে কোরআনে। রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো নামও শুনেন না, দেখবেন কোত্থেকে, ঠিক না? হাজারিবাগ পর্যন্ত লাগতো মাইক, আর এদিক দিয়ে ফরিদাবাদ পর্যন্ত লাগতো। মৌলানা দিন মোহাম্মদ সাহেব যখন তাফসীর করতেন, তো আল্লাহ করুক আমরা বুঝি যে আমার জীবনের মূল্য কত, ক্ষেত্র কোথায়, হিসাব কিতাব আমি কতটুকু টেলি করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।